স্যার মালা কিনবেন? এই যা ফাজির কথা কর। এই মালাগুলো ওই সাদা জামা পরা মেয়েটাকে দিয়ে বলবি আমি দিয়েছি, যা। আপনার মালা ওই স্যার দিয়েছে। চল তো পিঙ্কি, আজ জানতেই হবে এই কলেজের ছাত্র না হয়েও কয়েকদিন এখানে আড্ডা মারছে কেন। চল, কলেজটা কেনার ইচ্ছা আছে নাকি? শুধু কলেজ নয়, তোমার বান্ধবীর মতো ছাত্রী সহ কিনতে পারি। কে কিনবো? এক কাজ করি, বাবাকে বলুন একটা বাগান বাড়ি কিনে দিতে, সেখানে বন্ধুদের নিয়ে আড্ডা মারবে। বন্ধুদের নিয়ে আড্ডা মারা তো পুরনো অভ্যাস, বান্ধবীদের নিয়ে এখন থেকে আড্ডা মারতে চাই। অবশ্য আপত্তি না থাকলে টাকা দিয়ে শুধুমাত্র তোমাকে আমার জন্য কিনতে পারি। কে রাজি? মেয়ে মানুষ কেনার অভ্যাসটা কতদিনের? এই ক্ষেত্রে তুমি প্রথম, তাই শুরুটা তোমাকে দিয়ে। হাত ছেড়ে দিন। দিলাম, ভয় নেই, আমার ছোঁয়াতে তোমার হাতের ভাগ্যরেখাটা বদলে যেতে পারে। আর আমার হাতের একটা থাপ্পড়ে তোমার পথ অভ্যাসটা বদলে যেতে পারে। আশা করি স্বভাবটা বদলে যাবে, আর মনে থাকবে এটা আপনার বাবার কিনা সম্পত্তি নয়, এটা কলেজ, এখানে সবাই পড়তে আসে, মেয়ে মানুষ কিনতে আসে না। আমার জবাবটা নেবে না? জবাবটা দিয়ে গেলাম। আমার একমাত্র অবলম্বন, খোদাকে ডাকুন, সুমনের অপারেশন যেন সাকসেসফুল হয়। আর যে খুনি ওকে গুলি করেছে, আমি থানাতে টেলিফোন করেছি, খুনি পালিয়ে বাঁচতে পারবে না। দু চারটা মার্ডার কেস হজম করার মতো ক্ষমতা, টাকা দুটোই আমার আছে। নো টেনশন, গো এন্ড রিল্যাক্স। থ্যাংক ইউ ড্যাড। হোল্ড স্যার, স্যার কথাটা, স্যার আমি কই? বলো। তুমি সুমনা নামের একটি মেয়েকে গুলি করেছো? এর বাবা, তাই তোমাকে গ্রেফতার করতে এসেছি। স্যার আই দেড় টাকা আসছি ভাই, তোমার এত বড় সাহস করতে গেল? রানা চৌধুরীর ছেলে রবীন্দ্র চৌধুরীকে গ্রেফতার করতে এসেছো? পুলিশের পোশাক যাদের শরীরে থাকে তাদের সাহস বরাবরই একটু বেশি হয়। তুমি? ইয়েস। শোনো রানা চৌধুরী, তোমার সন্তান একদিন আমার হাত কেটে কুকুর দিয়ে খাওয়াতে চেয়েছিল, কিন্তু এই দুর্বল হাতে আমি নিজে হাত করা পরালে আমার হাতে সম্মান থাকবে না, তাই হাত করাটা সিপাই দিয়ে পরিয়ে দিতে চাই। মঞ্জু, হাত করা পরিয়ে দাও। ভয় নাই, আমি তোমাকে গান শোনাবো। আমার মন ভালো রে বাবা। ওকে নিয়ে এসো। রবিন, ডোন্ট হারি মাই সন, তোমাকে আটক করে রাখতে পারে এমন থানা এখনো তৈরি হয়নি। ঈশ্বর গুড লাক। ইন্সপেক্টর, তুমি তো আমার ড্যাডকেও গ্রেফতার করেছিলে, হ্যাঁ, কিন্তু তোমাকে আবার তালা খুলে দিতে হয়েছিল। মনে রেখো, আমার তালাটাও তোমাকে খুলে দিতে হবে, কারণ আমার ড্যাড জানে কি করে তালা খুলতে হয়। আইনের ওই তালাটা খুলে আমার সন্তানকে বের করে আনতেই হবে। আপনারা শুধু বলুন কাকে কিনতে কত টাকা লাগবে। আমি টাকা দিয়ে আইনের মানুষ কিনতে চাই, আমি প্রত্যেকের মুখ টাকা দিয়ে বন্ধ করে দিতে চাই, চোখে কালো টাকার চশমা পরিয়ে দিতে চাই। রানা সাহেব, আপনাদের মতো মানুষের একটা ধারণা টাকা দিয়ে আইন কেনা যায়,
এটা কিন্তু মিথ্যা। উকিল সাহেব, কোনো মিথ্যে নয়। যদি মিথ্যাই হবে তাহলে কি বলতে চান আদালত থেকে কোনো অপরাধী নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসছে না? যদি আসে তাহলে আমার রবিন আসবে না, কেউ আসবে না। দেখুন রানা সাহেব, এটা উত্তেজিত হবার সময় নয়। আপনার কথা অবশ্যই সত্যি, অপরাধীরা নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসে, আর বের করে আনার জন্য আইনের ফাঁকের প্রয়োজন। তাহলে সেই ফাঁকটা খুঁজে বের করুন, টাকার বিনিময়ে আইনের ফাঁক সৃষ্টি করুন। আমার একটাই কথা, আই ওয়ান্ট রবিন। টাকা দিয়ে যে ফাঁকটা তৈরি করতে হবে এটা একমাত্র আপনি পারবেন। আপনার সন্তানকে নির্দোষ প্রমাণ করতে হলে মেয়েটাকে হাত করতে হবে, ওর সত্য জবানবন্দির মুখ বন্ধ করে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, মেয়েটার সত্য জবানবন্দির কারণে আপনার ছেলের ফাঁসি না হলেও 14 বছরের কারাদণ্ড থেকে বাংলাদেশের সমস্ত উকিল ব্যারিস্টার একত্রিত হলেও সেভ করতে পারবে না, এটা আমার বিশ্বাস। তাই বলছি আপনি মেয়েটার কাছে যান, ওকে বোঝান, ওই মেয়েটি আপনার ছেলেকে সেভ করতে পারবে। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি রানা চৌধুরী, যে তোমাকে গুলি করেছিল আমি তার বাবা। ভালোই, ছেলের হাতে পিস্তল আর বাবা এনেছে ফুলের তোড়া। নো নো নো, এখানেই তুমি ভুল করলে, এটা ফুলের তোড়া নয়, টাকার তোড়া। কেন এনেছি জানো? এই টাকাগুলোর বিনিময়ে তুমি আদালতে মিথ্যে জবানবন্দি দেবে। আশা করি এতগুলো টাকা তুমি জীবনেই প্রথম দেখলে। তুমি আমার মেয়ের মতো, আমি তোমার বাবার মতো, কথাটা রেখো। যদি না রাখতে চাও তাহলে আদালত পর্যন্ত তুমি যেতে পারবে না। আপনার ধারণাটা মিথ্যা নয়, আমি খুব একটা টাকার মুখ দেখিনি সত্যি, কারণ আমার মা সামান্য একজন উকিল। ও, তাই এতগুলো টাকা দেখে কার না লোভ হয় বলুন? তার উপর আপনি রানা চৌধুরী, আপনার হয়তো ধারণাই নেই আপনার টাকা কেউ প্রত্যাখ্যান করতে পারে। আপনি আমাকে আদালতে মিথ্যা জবানবন্দি দেবার জন্য টাকা দিয়ে কিনতে এসেছেন। এবার আপনি শুনুন, আপনার টাকা আপনি ফিরিয়ে নিয়ে যান, কারণ আপনার টাকার কাছে আমি বিক্রি হব না। পরবর্তী ঘটনাটা কি হতে পারে বুঝতে পারছেন? হয়তো মেরে ফেলবেন, কিন্তু আপনি কি বুঝতে পারছেন আমার লাশের সামনে দাঁড়িয়ে আপনাকে একবারের জন্য হলেও স্বীকার করতে হবে আপনার টাকার কাছে আমি বিক্রি হইনি। প্লিজ আপনি যেতে পারেন। আপনি, আপনিও কি কোনো মিথ্যা জবানবন্দি দেবার জন্য লোক দেখাতে এসেছেন? আসলে আপনারা পেয়েছেন কি? আমরা গরিব বলে মনে করেছেন টাকা আপনারা সব করতে পারেন? একটা কথা মনে রাখবেন, আমি ওর এমন শাস্তি চাই যে শাস্তি দেখে আর কোনো ধনী সন্তান আমার মতো মেয়েদের বাজারে পণ্য মনে না করে। মা, মা গো, আমি জানি রবিন মহা অন্যায় করেছে, তবু তোমাকে অনুরোধ করতে কেন এসেছি জানো? ওর মা নেই, যে সন্তানের ওপরে মায়ের আঁচলের ছায়া থাকে না সে সন্তান নষ্ট হয়ে যায়। রবিনকে নষ্ট করে